ট্রাভেল ভিউয়ার, সাম্প্রতিককালে বাংলাদেশে করোনার পাশাপাশি একটি নতুন জ্বর একটু দেখা যাচ্ছে, যেটি শুধুমাত্র ঢাকা বা চিটাগাং মেট্রোপলিটন অঞ্চলেই সীমাবদ্ধ নয়, এটি গ্রাম অঞ্চল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলতে চাইছি। আজকের আলোচনার বিষয় হলো ডেঙ্গু জ্বর। এই ডেঙ্গু জ্বর একটি রি ইমার্জিং ভাইরাল জ্বর। রি ইমার্জিং কেন বললাম, 1950 সালে প্রথমে ব্যাংককে এটি দেখা গিয়েছিল এবং ফিলিপাইনে, তারপর বেশ কিছু বছর এটি দেখা যায়নি, আস্তে আস্তে পরে আবার এটি চলে এসেছে সারা পৃথিবীতে এবং এখন পৃথিবীর প্রায় 119টি থেকে 129টি দেশে এর প্রাদুর্ভাব দেখা যায়। উল্লেখ করা যেতে পারে যে এর 70% রোগের প্রাদুর্ভাবই কিন্তু সাউথ এশিয়া অথবা এশিয়া প্যাসিফিক অঞ্চল অথবা ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা এই সমস্ত দেশে দেখা যায়। ডেঙ্গু একটি মশা দিয়ে আক্রান্ত একটি ভাইরাস জ্বর। তাহলে যে মশা দিয়ে ডেঙ্গু জ্বরটি ছড়ায় সেই মশাটির নাম হলো এডিস মশা। এই এডিস মশা আবার দুই রকম আছে। শহর অঞ্চলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এডিস এজিপ্টি একটি মশা আছে এই প্রজাতি, আর গ্রাম অঞ্চলগুলোতে বাংলাদেশে ইদানিং দেখা যাচ্ছে এডিস অ্যালবোপিকটাস আর একটি প্রজাতির মশা। এই মশাগুলো চেনার উপায় কী? ছোট্ট একটি মশা দেখা যাবে তার এই পাখার দিকে এবং তার লেজের দিকটাতে ডানায় অংশগুলোতে দেখা যাবে সাদা, এক ধরনের সাদা কালো একটা ডোরা দাগ দেখা যায়। এ দেখে বোঝা যাবে যে এটি এডিস মশা। বিশেষ করে ফিমেল এডিস মশাটাই কিন্তু এই ডেঙ্গু ভাইরাস বহন করে এবং তার থেকে এটি রোগ ছড়ায়। তাহলে এই ডেঙ্গু ভাইরাসের অ্যাকচুয়ালি 4টি সেরোটাইপ আছে, ডেঙ্গু 1, 2, 3, 4। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ডেঙ্গু 1 সেরোটাইপ দিয়ে আক্রান্ত হয় তাহলে তার সারা জীবনের জন্য ওই ডেঙ্গু 1 সেরোটাইপের এগেনিস্টে তার ইমিউনিটি হয়ে যাবে, বাকি 3টি কিন্তু হবে না। তার মানে ওই 3টি দিয়ে যে কোনো সময় সে আক্রান্ত হতে পারে। তাহলে কি বোঝা গেল, একটি মানুষ তার জীবদ্দশায় 4 বার সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। এখন এই ডেঙ্গু জ্বর কীভাবে সাধারণত ছড়ায়? যেমন ধরুন একটি লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, এডিস মশা তাকে কামড় দিয়েছে, এডিস মশা কামড় দেওয়ার সময়ের সঙ্গে ওই ভাইরাসটি মশার মধ্যে চলে আসলো, চলে এসে 1 থেকে 2 সপ্তাহ মশার মধ্যে বংশবিস্তার করে, তারপরে যখন ওর স্যালিভারি গ্ল্যান্ডের কাছে চলে আসে, সে যখন সেই অবস্থায় অন্য একটি সুস্থ মানুষকে কামড় দেয়, তখন দেখা যাবে ওই কামড় যে খেলো সেই ব্যক্তির শরীরের মধ্যে ভাইরাসটি চলে গেল। ভাইরাসটি চলে গিয়ে ওর বিভিন্ন যে শরীরের লিম্ফ নোড থাকে সেখানে বংশবিস্তার করে, এরপরে 4 থেকে 5 দিনের মধ্যে এটা রক্তে ছড়িয়ে যায়, তখন তার সিমটমটি শুরু হয়ে যায়। কী সিমটম শুরু হয়ে যায়? যেমন ধরুন তার প্রচণ্ড রকম জ্বর আসতে পারে, 103 থেকে 104-105 ডিগ্রি পর্যন্ত জ্বর আসতে পারে, তার প্রচণ্ড রকম মাথা ব্যথা হতে পারে, তার চোখের পিছনে ব্যথা হবে, তার চোখের নিচে একটি লালচে দাগ দেখা যেতে পারে, তার অ্যানোরক্সিয়া হতে পারে, নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, তার দেখা যাবে সমস্ত শরীরে এমন ব্যথা হবে, সে ব্যথা এসে বলছে আমার হাড্ডিগুড্ডি ভেঙে জ্বর আসছে, এরকম কথা সে বলতে পারে। আরও যখন খারাপ দিকে চলে আসে তখন দেখা যায় তার চামড়ার নিচে কখনো কখনো কিছু লালচে স্পট দেখা যায়। এই স্পটগুলো সাধারণত দেখা যায় শরীরের উপর অংশেই বেশি দেখা যায়। এই স্পটগুলোর একটি বিশেষ ধরন হলো এটি সাধারণত জ্বর আসার 4 থেকে 5 দিনের মধ্যে আসে এবং এটি চাপ দিলে আবার অ্যাবলিশ হয়ে যায় অর্থাৎ ব্যারিশ হয়ে যায়, কিন্তু আবার দেখা যায়। এই যে জ্বরটি আসলো, এই জ্বর সঙ্গে যদি আরও সিরিয়াস দিকে চলে যায় অর্থাৎ সিভিয়ার পর্যায়ের দিকে চলে যায়, তাহলে এর সঙ্গে মাল্টিপল অর্গান ফেলিওর কিছু লক্ষণ দেখা যায়। তার শ্বাসকষ্ট হবে, তার ভমিটিং হবে, দেখা যাবে তার হেমোক্রাইসিস হচ্ছে, তার রক্তবমি হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, পেশাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে এবং এক পর্যায়ে সে শকের দিকে চলে যায়। তাহলে আলোচনা থেকে বোঝা গেল যে এটি সাধারণত অ্যাসিমটোম্যাটিক থাকে, আবার কখনো সিভিয়ার পর্যায়ে চলে যায়। সিভিয়ার পর্যায়ে যখন চলে যায় তখন কিন্তু তার মর্টালিটি হওয়ার চান্স খুব বেশি থাকে, অর্থাৎ মৃত্যুর একটা ঝুঁকি থাকে, সে সময় কিন্তু তাকে আর আপনি বাসায় রাখতে পারবেন না। তাহলে এই ডেঙ্গু জ্বরের খুব সহজভাবে চিকিৎসাটা আমরা কী করতে পারি? এতক্ষণের আলোচনা থেকে যা বোঝা গেল যে অ্যাসিমটোম্যাটিক যদি থাকে অথবা অল্প মাত্রায় যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকে কেউ, তাহলে তার চিকিৎসাটা কিন্তু ঘরে বসে আমরা করতে পারবো। কীরকম চিকিৎসা? জ্বর আসছে 100 বা তার উপরে, তাকে আমি অ্যাসিটামাইনোফেন বা প্যারাসিটামল গ্রুপের ওষুধ বয়স ভিত্তিতে আমি দিয়ে দিব, 1 বার 2 বার বা 3 বার 4 বার প্রয়োজন বোধে। যদি তার জ্বর 103 ডিগ্রির উপরে বা 2.5 ডিগ্রির উপরে চলে যায় তাহলে আমি অ্যাসিটামাইনোফেন বা প্যারাসিটামল সাপোজিটরি দিতে পারি।
তাকে একটু মাথা ধুয়ে দিতে হবে, গাটে একটু ঈদ উষ্ণ পানি দিয়ে তার গা মুছে ফ্যানিং করে দিতে পারেন। এই সঙ্গে তাকে প্রচুর পরিমাণে আপনি লিকুইড খাওয়াবেন, তরল খাবার বা লিকুইড খাবার খাবেন, ভিটামিন সি কন্টেনিং খাবার বেশি করে খাওয়াবেন। তাকে দেখা যাবে আরও সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, তার যদি পেটে ব্যথা হয় বা গ্যাস্ট্রাইটিস থাকে তাহলে অ্যান্টিগ্যাস্ট্রাইটিস এইচ টু ব্লকার ওষুধ দেওয়া যেতে পারে, অমিপ্রাজল গ্রুপের ওষুধ, অ্যান্টাসিড ট্যাবলেট দেওয়া যেতে পারে। তার যদি গায়ে চুলকায় তাহলে তাকে অ্যালাট্রল বা ফেক্সোফিনাইটিন গ্রুপের ওষুধ দেওয়া যেতে পারে, এগুলো দেওয়া যেতে পারে। মনে রাখা ভালো, যেখানে স্টেরয়েডের কোনো রোল নেই এবং অ্যান্টিভাইরাল এখন পর্যন্ত কোনো ভালো ওষুধ আবিষ্কার হয়নি। বাকি যে দুটো কথা বলেছিলাম, আমি ডেঙ্গু হেমোরাজিক ফিভার অথবা যদি ডেঙ্গু শক সিন্ড্রোম হয়ে থাকে অর্থাৎ সিভিয়ার পর্যায়ের দিকে চলে যায়, তাহলে কিন্তু তাকে আপনি বাসায় রাখতে পারবেন না, অবশ্যই তাকে হসপিটালাইজ করতে হবে এবং স্পেশাল কেয়ার নিতে হবে, তা না হলে কিন্তু তার জন্য একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। ডেঙ্গু অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে কাদেরকে বেশি অ্যাফেক্ট করে থাকে, যেমন ধরুন খুব কম বয়সী এবং খুব বয়স্ক লোকদেরকে বেশি আক্রান্ত করে থাকে, এবং ডেঙ্গুর মর্টালিটি রেট কিন্তু খুব একটা বেশি না, 1% অথবা তার থেকেও নিচে, সুতরাং ভয় পাবার কিছু নয়। তাহলে আমরা এর থেকে প্রতিরোধ করাটাই কিন্তু আমার মেইন একটি ব্যাপার থাকে। কীভাবে আমরা প্রতিরোধ করব? প্রতিরোধ আমি ঘর থেকে করব, আমি সমাজ থেকে করব, আমার ইনস্টিটিউশনাল ওয়েতে আমি করতে পারি এবং রাষ্ট্রীয়ভাবে করতে পারি। ঘরে আমি কী করতে পারি? যেমন ধরুন আমার ঘরে চারপাশটা আমি পরিষ্কার রাখলাম, আমার ঘরের মধ্যে যদি কোনো কন্টেইনারে পানি থাকে 5 দিনের বেশি যেন সেই পানিটা স্ট্যাগনেশন হয়ে না থাকে, ঘরে কোনো ডাবের খোসা থাকলে তা আমাদের জন্য পানি না থাকে, অথবা আমার ঘরে যে সমস্ত পটগুলো থাকবে পানির সেগুলো যেন আমি একদিন বা দুদিন পর পর 5 দিনের বেশি যেন এটি না থাকে। কারণ ডেঙ্গু জ্বর দেখা যাচ্ছে যে যে মশাটা আক্রান্ত করে সেই মশাটা 5 দিনের মধ্যেই এর লার্ভা এখানে ফেলে দেয় এবং তারপরে এখান থেকে মশা তৈরি হতে পারে। সো দেখ, এটা একটা পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, যে সমস্ত মানে আমাদের ভালনারেবল গ্রুপটা আছে তাদেরকে আমরা একটু এমন একটি কাপড় পরাতে হবে যেন তার সমস্ত গাটি আবৃত থাকে, এবং আমাকে রাতে দিনের বেলায় যদি কেউ ঘুমোতে চায় তাকে মশারি খাটাতে হবে। ঘরের মধ্যে আমি মশার স্প্রে ইউজ করতে পারি, অ্যান্টি মসকুইটো স্প্রে কোয়েল ইউজ করতে পারি, এবং আমি ঘরে দেখা যাবে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা আরও জোরদার করতে পারি। এরপরে দেখা যাবে সামাজিকভাবে আমরা কী করতে পারি, আমার বাড়ির আশেপাশে বা আমার মহল্লায় বা আমার এলাকায় যদি কোনো নর্দমা থাকে যেখানে পানির স্ট্যাগনেশন হয়ে আছে সেই সমস্ত জায়গা, অথবা যেখানে আমার কোনো গাড়ির টায়ার আছে, অথবা ছাদের উপর যদি কোনো ফুলের টব থাকে সেখানে যদি পানি থাকে, সেগুলো আমরা সামাজিকভাবে কিন্তু প্রতিরোধ করতে পারি। এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই সমস্ত জায়গায় ভরাট করে দিয়ে ইত্যাদি করতে পারি। ইনস্টিটিউশনাল ওয়েতে কীভাবে আমরা এর প্রতিকার বা প্রতিরোধ করার ব্যবস্থা গড়ে তুলতে পারি? যেমন ধরুন একটা রোগী হসপিটালে ভর্তি হলো, তাহলে এটাকে কিন্তু নোটিফিকেশান করতে হবে, সেটি নোটিফিকেশান করতে হবে, সেই রুগীটাকে একটা মশারির মধ্যে খাটিয়ে তাকে চিকিৎসা করতে হবে, এটি আমাদের এটি ইম্পর্টেন্ট, এবং মানুষকে আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। রাষ্ট্রীয়ভাবে আমরা কীভাবে করতে পারি? রাষ্ট্রীয়ভাবে আমরা বিভিন্ন মাস মিডিয়া যেগুলো আছে, যেমন টিভি, পেপার, আমাদের এখন যেমন বিভিন্ন আমাদের গণমাধ্যমগুলো আছে, সেই সমস্ত মাধ্যমে আমরা পাবলিককে অ্যাওয়ার করতে পারি, সতর্কতামূলক কথা বলতে পারি, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে সে কথাগুলো বলতে পারি, এবং হলে পরে ভয় নয়, আতঙ্ক নয়, সচেতনতাই হলো এখান থেকে বাঁচার উপায়, সেই ব্যাপারগুলো আমরা মুছিয়ে দিতে পারি। তাহলে আলোচনা থেকে যা বোঝা গেল যে ডেঙ্গু নিয়ে ভয় পাবার কিছু নেই, সচেতন হলে আমরা এখান থেকে যথেষ্ট পরিমাণে ভালো থাকতে পারবো। আজকের আলোচনা এখানে আমি শেষ করতে চাচ্ছি। আমি ডক্টর রফিকুল ইসলাম, এমডি নিউরোলজি, পিএইচডি মেডিসিন জাপান, এমফিল নিউট্রিশন, অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স। আমি আপনাকে সহযোগিতা করতে চাই যে কোনোভাবে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাকে সহযোগিতা করার সুযোগ দিন, আমার এই মেসেজগুলো অন্যান্য মানুষকে আপনি পৌঁছিয়ে দেবেন। প্রত্যাশা এখানেই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।